আবাস যোজনায় নাম বাদ যাওয়ায় পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে অশোকনগর ভুরকোন্ডা পঞ্চায়েতে। বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলেও অভিযোগ। আবাস যোজনা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও গ্রামবাসীদের। অভিযোগ, বিজেপি করায় আবাস যোজনা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের সময় বিজেপির গ্রামীণ মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলেও অভিযোগ। অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের 32 ও 33 নম্বর পার্টের বেশ কিছু জনের নাম আবাস যোজনা থেকে বাদ গেছে। মঙ্গলবার সেই সব বাসিন্দারা পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। আমাদের হচ্ছে মেম্বার ছিল, সে দুবার ঘর নিয়েছে, তার নিজের গোষ্ঠী কালা তো দুবার ঘর দিয়ে তিনবার ঘর দিয়েছে। আমাদেরকে বলেছে পরে পরে এবং প্রত্যেক আমরা পাড়াতে দাসপাড়া বলে নাম আছে, সেই পাড়াতে ঘর দিয়েছে, প্রত্যেক ফ্যামিলিতে 10,000 ঘর নিয়েছে। ঠিক আছে, আমরা জানতে পারি বাবা, আমরা বললাম বলুন আমার নেইনি, এই নিয়ে আমাদের আমাদের ঘর এসছে, আমাদের বলছে ঘর দেওয়া হবে না, তোমাদের একতলা বাড়ি। কিন্তু আমরা দীর্ঘদিন আমরা বাড়ি করি, আমরা চাষবাস করি, ব্যবসা করি, ব্যবসা করে ঘর করেছি। আমাদের আমাদের আপনিও পাননি, আপনিও ঘর পাননি, তাদের দাবি। বিজেপি করার অপরাধে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও বাসিন্দাদের এই অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত প্রধান। আমি একটা পার্টি অফিসে সারা রাত থাকি, আমি তিরুপতি রাতে করবি আমার 33 নম্বরে অফিস আছে, আর আমি আজকে সেই বঞ্চিত বঞ্চিত হয়ে যাওয়া বলছে কন্দল করেন কন্দল করেন। আমরা টিএমসি করি, টিএমসি আমার যত এসব আছে সব আমার টিএমসি, সব টিএমসি লোক আমার, আমার এখানে কোনো বিজেপি নেই, কোনো সিপিএম নেই, এখানে যা লোক আছে সব আমার তৃণমূল সব তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ বলেন, দলীয় কর্মীরা এদিন বিক্ষোভ দেখিয়েছেন, তাদের অনেকের নাম বাদ গিয়েছে, আইসিডিএস ও পুলিশ তালিকা তৈরি করেছে। আমার এখানে যারা পঞ্চায়েতের এই 32-33 নম্বর বুথে যারা এসেছিল সবই তৃণমূলের লোক, সব তৃণমূলের লোক। এই আবাস প্লাসে যে নাম ছিল সেই নামের মধ্যে আমার মনে হয় যে 32-33-এর 154 জনের নাম ছিল। সেই নামে আসা আইসিডিএস থানা এবং বিডিও অফিসের যারা কর্মকর্তা ছিল তারা তার মধ্যে 14 জনের নাম গ্রান্ট করেছে। 32-33 নম্বর বুথের অনেক মানুষেরই তাদের অভিযোগ যে আমাদেরও খারাপ বাড়ি, সেই বাড়িতে আমাদেরকেও এইগুলো পাস করানো হয়। এই নিয়ে 32-33 নম্বর বুথের যারা এসেছিল তাদেরকে আমি বলেছি যে এইটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাত ছিল না, মেম্বারেরও হাত ছিল না, এটা হাত যে সার্ভেটা করেছিল আশা আইসিডিএস পুলিশ প্রশাসন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সবিতা দাস বলেন, আমার বাড়ি নেই, কাঁচা বাড়িতে থাকি, আগের তালিকাতে নাম ছিল, বিজেপি করি বলে এবার নাম কাটা গিয়েছে। আমার ঘর এসে গেছে মুখে, ভোটের আগে আমার ঘর দেবে, আমার ঘর নেই, ঘরের নাম কেটে দিয়েছে। তাহলে এবার আপনারাই বলেন যে আমি কিসের মধ্যে বাস করি, এই তো সামনে দেখে আসুন গিয়ে। কেন তাদের নেতারা কি একলা ভোট দিয়েছে, আমরা কি ভোট দিইনি, বলে আমরা বিজেপি করি, আমরা তৃণমূল করি না, এটা কি ঠিক বলেন? হ্যাঁ আমরা বিজেপি করি। আমার প্রধান দাদা বারে বারে একটা কথাই বলছে, আমার কাছে খবর আছে তোমরা তৃণমূল করো আর বিজেপি করো, যার জন্যে হবে না। বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলার ঘটনায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্য। সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখতে আসেন বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা। এ বিষয়ে অশোকনগর পৌরমণ্ডলের সভাপতি শ্যামলেন্দু দে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওরা কোনো অ্যাটাকও যায়নি, ওরা বিক্ষোভেও যায়নি, আমাদের কর্মীরা ওখানে ছিল, পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল, মিডিয়া এসে ছবি তুলেছে। আজকে একটা মানে ভয়ঙ্কর রকমের গ্রামের লোকরা বিরাট বড় একটা গ্রুপ এসে বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে দুর্নীতি হয়েছে প্রকৃত গরিব মানুষরা পায়নি, সেটা নিয়েই আজকের বিক্ষোভটা ছিল। এই ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের মণ্ডল সভাপতির উপরে শারীরিক হামলা চালিয়েছে। নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, প্রচণ্ড ব্লিডিং হয়েছে, ডাক্তারবাবু দেখেছেন, এখন ভর্তি করে নিয়েছেন। মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্য, আমাদের উত্তর মণ্ডল
হাবড়া টু উত্তর মণ্ডলের সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।